নদিয়া মদনপুর আদর্শ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ না করে ভুয়ো আন্দোলন। ভুয়ো আইএএস সিবিআই ডাক্তার ভ্যাকসিন অবশেষে আন্দোলন ভুয়ো প্রমাণিত হল। সম্প্রতি নদিয়া জেলার কল্যাণী ব্লকের মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ে পাঁচ পড়ুয়া উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট পাওয়ার জন্য বিদ্যালয়ের ছাদে উঠে আত্মহত্যা যে নাটক বিভিন্ন মিডিয়ায় প্রচারের আলোকে এসেছিল, আজ তারই পরিপ্রেক্ষিতে বিদ্যালয় প্রধান শিক্ষক পুষ্পেন বসু বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। পুষ্পেনবাবু জানান, তিনি কাউন্সিল থেকে যে সমস্ত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল তার সিট তুলে এনে হতবাক। ওই পাঁচজন ছাত্র তারা ওই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবেদন করেননি, অর্থাৎ পরীক্ষা হিসেবে গণ্য ছিলেন না। ওই ছাত্রদের সূত্রে তিনি জানতে পেরেছেন তারা কোনো প্ররোচনার পা দিয়েছিল বলে তিনি দাবি করছেন। তবে কুসন্তান যদি বা হয়, কখনোই নয়। বৈঠক সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামী বছর যদি ওই ছাত্ররা ফর্ম ফিল আপ করতে চায় তাহলে তাদেরকে উচ্চ মাধ্যমিকে বসার জন্য সমস্ত রকম সুযোগ সুবিধে বিদ্যালয়ের পক্ষ থেকে করে দেবেন। ছাত্ররা এবং তাদের অভিভাবকগণ একযোগে ক্ষমা চান বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তবে অভিভাবকরা বলেন এই সমস্ত বিষয় তারা কিছুই জানেন না, আর যদিও জানতেন তাহলে বিদ্যালয়ের বদনাম করতে তারা মোটেও তাদের সন্তানদের পক্ষপাতিত্ব করতেন না। কিন্তু প্রশ্ন হলো, সেদিকে কে বা কারা ছিলেন যাদের প্ররোচনায় পা দিয়েছিলেন আমাদের সন্তানেরা? অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ভুল পথে পরিচালনা করে বিদ্যালয়ের নাম সম্মান ধুলোয় মিশিয়ে তাদের লাভ কি? নদিয়া থেকে মলাতেরি সি নিউজ। পরশুদিন এই মদনপুর কেন্দ্রীয় আদর্শ বালক বিদ্যালয়ে একটা অনুপ্রেত ঘটনা ঘটে। সেটা হচ্ছে স্কুল খোলা যতক্ষণ ছিল তখন ঘটেনি, স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর পাঁচজন এইচএস যারা পরীক্ষার্থী নয় বলে এই কারণেই বলছি তারা ফর্ম ফিল আপ করেনি, অথচ তাদের রেজিস্ট্রেশন হয়েছে এবং ট্যাব নেওয়ার সময় তারা ট্যাব নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 10,000 টাকা এবছরের যে প্রকল্প ছিল সেটা তারা নিয়ে গেছে, কিন্তু তার পরবর্তীতে যে ফর্ম ফিল আপ করতে হয় যে পরীক্ষা দিতে গেলে সেটাই এন্ট্রান্স এবং এটাই নিয়ম, সেটা করেনি। এবার সেটা না করার কারণে মদনপুরের এই স্কুলেরই 148 জন ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছেন এবং তার মধ্যে 147 জন হচ্ছে রেগুলার এবং একজন হচ্ছে সিসি ক্যান্ডিডেট। এবার সেই ক্ষেত্রে 148 জনেরই মার্কশিট এসছে এবং এই 5টি ছাত্র যেহেতু ফর্ম ফিল আপ করেনি তাদের কোনো রেজাল্ট আসেনি এবং তারা দাবি জানাতে থাকে যে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর তারা বাইরের গেট দিয়ে উপরে ছাদে ওঠার পর উপর থেকে মানে হুমকি দিতে থাকে যে আমরা যতক্ষণ না পর্যন্ত মার্কশিট এবং মার্কশিট পাবো ততক্ষণ পর্যন্ত আমরা উপর থেকে নামবো না বা আত্মহত্যা করবো। তা এমত অবস্থায় এখানকার লোকাল যে স্থানীয় যে প্রতিবেশীরা আছে তারা আমাদের হেডমাস্টারমশাইকে খবর দেয় এবং তারপরে হেডমাস্টারমশাই আমাকে ফোন করেন, যেহেতু আমি এখানকার লোকাল আমি তখন চাকদা থানাতে আমি ফোন করি, করে বলি যে আপনারা ইমিডিয়েট ফোর্স পাঠান যে যেন বাচ্চাগুলোর কোনো রকম ক্ষতি না হয় সেটা দেখার জন্য। তখন চাকদা থানা থেকে বলা হয় যে মদনপুর ফাঁড়িতে আমি ফোন করে দিচ্ছি, ওনারা ওখান থেকে যাবেন, গিয়ে এটা ব্যবস্থা নিচ্ছেন এবং যথারীতি ওনারা মদনপুর ফাঁড়ি থেকে 5 মিনিটের মধ্যেই তারা আজকে পরশুদিন যে একটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটে, এরকম ঘটনা অভিপ্রেত নয়। আমরা স্কুল বন্ধ করে আমাদের যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা চলে যাওয়ার পরে কয়েকজন ছাত্র বাইরে থেকে স্কুলের ছাদে উঠে পড়ে। আমি সেদিনকে ঘটনাচক্রে আমার একটা মিটিং থাকার জন্য আমি স্কুলে উপস্থিত ছিলাম না। আমাকে এখান থেকে পাড়ার লোকজন ফোন করে জানায় যে এরকম কয়েকজন ছাত্র ছাদে উঠে পড়েছে এবং তারা ছাদ থেকে লাভ দেবে এরকম একটা হুমকি দিচ্ছে। স্বাভাবিক কারণে বেশ কিছু মানুষ ওখানে জড়ো হয়ে যায়। তা সেটা শুনে আমি সঙ্গে সঙ্গে আমাদের যারা লোকাল পরিচালন সমিতির সদস্য যারা আছে তাদেরকে সঙ্গে সঙ্গে আমি জানাই, ওনারা সঙ্গে সঙ্গে ঘটনাচক্রে চলে আসেন ঘটনাস্থলে। চলে এসে যেটা দেখেন যে 4 বা 5 ছাত্র ছাদে উঠে পড়েছে দোতলার ছাদে এবং ওরা ওখান থেকে বলছে আমরা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট সার্টিফিকেট না পেলে আমরা ছাদ থেকে লাভ দেবো। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে পুলিশে থানায় খবর দেওয়া হয় চাকদা থানায়, তখন লোকাল ফাঁড়ি থেকে পুলিশ আসে এবং তাদেরকে বুঝিয়ে ওপর থেকে নামানো হয়। ঘটনাটা হচ্ছে এই 5 ছাত্র এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেনি,
ফর্ম ফিল আপ না করার জন্যই তাদের মার্কশিট আসেনি, সেই বিষয়টা যেদিনকে রেজাল্ট পাবলিশ হয় সেদিনই বিষয়টা পরিষ্কার হয়। সেদিন তারা এসে মার্কশিট, গার্জেনরা আসে এবং গার্জেনদের বলা হয় যে তারা যে নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হয় সেই নির্ধারিত সময়ের মধ্যে তারা স্কুলে যোগাযোগ করেনি। স্কুল থেকে বারংবার যোগাযোগ করা হয়, চেষ্টা করা হয় বিভিন্ন রকমভাবে। 148 জন ছাত্রছাত্রী